Assalamualaikum everyone. সামনে যেহেতু কোরবানির ঈদ, তো ঈদ স্পেশাল আজকের পর্বটা সাজিয়েছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং নতুন একটি ডেজার্ট রেসিপি দিয়ে। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। যারা ঈদে ঝামেলা ছাড়া কম সময়ের ভেতরে মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করতে চান, তাদেরকে বলবো এই রেসিপিটি একদম পারফেক্ট একটা রেসিপি। স্বল্প উপকরণে স্বল্প সময় তৈরি করা হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই ডেজার্টটা তৈরি করে কাউকে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ডিমের লাচ্ছি বানানোর জন্য প্রথমেই ডিমটা রেডি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন এক এক করে তিনটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম তিনটা ভেঙে নেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো চিনি। চিনি দেওয়ার পর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা চিনির যে একটা দানাদার ভাব আছে সেটা যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম চিনির মিশ্রণটা রেডি হয়ে যাবার পর এই ধরনের একটা জারে ঢেলে নিচ্ছি, এতে করে লাচ্ছিটা বানাতে বেশ সুবিধা হবে। লাচ্ছিটা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আমি এখন পর্যন্ত চুলাটা অন করিনি, তো দিয়ে দিচ্ছি 3 কাপের মতো তরল দুধ। হাফ কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন, তবে আমি যে পরিমাণ উপকরণ দিয়ে আজকের এই লাচ্ছিটা বানাচ্ছি তার জন্য হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট। আর হাফ কাপ চিনির থেকে 2 টিস্পুনের মতো চিনি আমি ডিমের সঙ্গে দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। যখন গুঁড়ো দুধটা তরল দুধের সাথে ভালোভাবে মিশে যাবে তারপর আমি চুলাটা অন করে দিব। অনেক সময় গরম দুধের ভেতরে গুঁড়ো দুধ দেওয়ার কারণে সেটা দলা পেকে যায়, যার কারণে সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর চুলাটা অন করে দিতে হবে। চুলাটা অন করে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটা জাল করে নিব। আর একটু পরপর এটা নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে এটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা একটু উঁচু থেকে এইভাবে চারদিকে ঘুরিয়ে সুতোর মতো করে ছেড়ে দিতে হবে। আপনারা এখানে লক্ষ্য করে দেখলে আসলে বুঝতে পারবেন এখানে ডিমের মিশ্রণটা আমি কীভাবে ছেড়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এটাকে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে। যদি সঙ্গে সঙ্গে এটা নেড়ে দেওয়া যায় তো সাথে সাথে কিন্তু ডিমের এই মিশ্রণটা দুধের সাথে মিশে যাবে, তো কিছুক্ষণ ওয়েট করার পর এটাকে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন অল্প করে ডিমের মিশ্রণটা আমি ছেড়ে দিব, তারপর কিছুক্ষণ ওয়েট করব, তারপর হালকা হাতে এটাকে নেড়ে দিব। সবগুলো ডিমের মিশ্রণ দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, লাচ্ছি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণে কমানো আছে, তো আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। লাচ্ছিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এটা কিন্তু একেবারে ঘন হবে না, মোটামুটি পাতলা করে এটা তৈরি করে নিতে হবে। লাচ্ছিটা তৈরি হয়ে যাবার পর একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি।
এই লাচ্চিটা ঠান্ডা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। লাচ্চিটা তৈরি হয়ে যাবার পর বাইরে রেখে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে। প্রায় আধা ঘন্টা পর ফ্রিজের নর্মাল পোর্শন থেকে এটা বের করে নিলেই খাওয়ার জন্য রেডি। ডেজার্টটা পরিবেশনের আগে এখানে সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস, বাদাম বা অন্য কোনো কিছু দিয়েও এটা সাজিয়ে নিতে পারেন। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা চাইলে এই ডেজার্টটা ঈদের আগের দিন বানিয়েও কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। পরে ফ্রিজ থেকে বের করে আপনারা এটা সরাসরি সার্ভ করতে পারেন। আশা করছি স্বল্প উপকরণে স্বল্প সময়ে তৈরি করা ডিম এবং দুধের ভিন্নধর্মী এলাচি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।